हेलो अस्सलाम वालेकुम सुलताना वर्ल्ड अपने सबाई के शुभेच्छा। आज के बनाबो आमी काचागुल्ला, प्राण हारा काचागुल्ला होममेड। तो रेसिपिटा आमार प्रथम थेके शेष पर्यन्त देखबेन, ताहले चलेन स्टार्ट करी। काचागुल्ला बनानोर जोन्नो सानाटा आमार रेडी। सानार रेसिपिटा आमी आबार अन्य एकटा भिडियो करे आपनादेर देखाबो। एखाने आमी 4 लिटार दूधेर साना नियेछी, साना करेछी आमी। ए सानाटा देखें कि सुंदर साना हयेछे। किभाबे आपनारा साना बनाबेन परफेक्ट साना आमी आपनादेर नेक्स्ट एकटा भिडियो बनाये देखाबो। आमी एई सानाय थेके एखन अर्धेकटुकु तुले राखबो। अर्धेकटुकु आमी तुले राखलाम आर एई अर्धेकटुकु आमी एखन एटाके एकटु आलतो हाते एभाबे मुछे निब। खूब बेशि एकटा ना। आर आमी एटार मध्ये कोनो चीनी दिब ना, तार कारण आमी काचागुल्ला जखन बानाबो तखन आमी कन्डेंस मिल्क यूज करब। खूब बेशि एकटा मिष्टि भालो लागे ना काचागुल्लाते, ওর জন্য আমি এর সঙ্গে চিনি অ্যাড করব না। তো মথা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে রান্না করব। প্যানটা আমার গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম ছানাগুলি। এখানে আমি অর্ধেকটুকু ছানা দিলাম। ছানাটাকে মিডিয়াম হিসেবে একটু লো থাকবে, চুলার আঁচটা খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। এভাবে একটু আলতো ভাবে নেড়ে চেড়ে ভেঙে দিয়ে পরে আমি কনডেন্স মিল্কটা এটার সঙ্গে অ্যাড করব। এখন আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি খুব বেশি একটা দিব না, তার কারণ আমি মিষ্টি বেশি, এটা মিষ্টি বেশি করব না, এটা হালকা মিষ্টি থাকবে আমার কাঁচাগোল্লাটাতে। আমার বাসায় মিষ্টিটা একটু কমই পছন্দ করে সবাই। আর এই ছানা জাতীয় সন্দেশ, কাঁচাগোল্লা এগুলিতে মিষ্টি একটু কম হলে বেশি ভালো লাগে। আপনারা যদি চান মিষ্টি মেশে দিবেন, ছানা যখন আমি একটু ই করলাম ম্যাশ করলাম তখন আপনারা চিনি দিতে পারেন, পরে এই কনডেন্স মিল্কটাকে একটু বেশি দিতে পারেন যদি মিষ্টি বেশি পছন্দ করেন আপনারা। আমি আরেকটু টুক দেব, অর্ধেকের চেয়ে একটু কম দিলাম আমি। এখন এটাকে ভালো মতো মিক্স করতে হবে। আর এটা মিল্কটা যেন শুকায় যায় ভালো মতো ততক্ষণ পর্যন্ত আর কি এটাকে কুক করতে হবে এইভাবে। ছানাটা আমার সম্পূর্ণ ডান। এখন আমি অন্য একটা পাত্রে তুলে নেব, তারপর ঠান্ডা করে আমি কাঁচাগোল্লাগুলি বানাবো। ছানাগুলি আমি এই পাত্রে ঢেলে নিলাম, অনেক গরম, এখন কিছু করা যাবে না, 5 মিনিট ওয়েট করতে হবে। আর এই কাঁচা যে ছানাগুলি এটার সঙ্গে আমি অ্যাড করব। একটু ঠান্ডা হওয়ার পরে, বেশি না, খুব বেশি ঠান্ডা হলে আবার বল তৈরি হবে না, তো একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটার সঙ্গে মিক্স করব। ছানা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, মোটামুটি ঠান্ডা, খুব বেশি ঠান্ডা করলে আবার হবে না। তো এখন এটার সঙ্গে আমি মিক্স করলাম কাঁচা যে ছানাটা আর আমার ওই কুক করা ছানাটা একসঙ্গে মিক্স করে আমি এটাকে ভালো মতো একটু মেখে নিব। এভাবে 5-7 মিনিট ভালো মতো এটাকে আমি মিক্স করে নেব। ছানা মাথা আমার হয়ে গিয়েছে,
এটা রসগোল্লার মতো আর কি, রসগোল্লার মতো অত ভালো মতো ছানতে হয় না, এটা একটু অত ভালোভাবে মথতে হয় না। তো যখন দেখবেন যে মথার পরে এভাবে রাউন্ড হয়ে যায়, প্লেটে কোনো কিছু লেগে না থাকে, তখনই মনে করবেন যে এটা এই রস ইয়ের জন্য, ছানাগোলার জন্য রেডি। রসগোল্লাটা আবার একটু বেশি মথতে হয়, 7-8 মিনিট মথতে হয়। এখন আমি মিষ্টিগুলি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সাইজটা আসলে ডিপেন্ড, আপনারা যদি বড় একটু করতে চান তো বড় করবেন, আমি একটু মিডিয়াম সাইজের করলাম। তো এটা তো আর পানি সিরাতে ডুবাবো না যে বড় হবে, তো এটা একটু বড় সাইজের করলে দেখতে বেশি ভালো লাগে। তো আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি, এটা এইভাবে ইজি, সবচেয়ে ইজি এই মিষ্টিটা বানানো। দেখেন এখন আমি এটাকে, মাওয়া নাই আমার কাছে, আমি একটু ডানো গুঁড়ো দুধ দিয়ে এটাকে এভাবে গড়িয়ে নিলাম। আরেকটা মিষ্টি আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি, আমি একটু বড় সাইজেরই বানালাম, আমার কাছে দেখতে ভালো লাগে। যে কোনো দিন মিষ্টি না বানাইছে তা সেও বানাইতে পারবে, এত ইজি আর খাইতে খুবই ভালো টেস্ট, অ্যান্ড মিষ্টিও কম। তো আমি এইভাবে সবগুলি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার কাঁচা গোল্লা, খুবই ইজি অ্যান্ড সিম্পল, খুব কম জিনিসই হয়ে যায়, শুধু ছানাতেই হয়ে গেল, ছানা অ্যান্ড কনডেন্স মিল্ক। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।